أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে তাদাব্বুরুল কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আজকেও আমরা আরও চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেখানে তাদাব্বুরুল কোরআনের গুরুত্ব তুলে ধরা হবে ইনশা আল্লাহ। প্রথম পয়েন্টটি হচ্ছে, তাদাব্বুরুল কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহান তাআলা কোরআন নাজিলের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা বাস্তবায়িত হয়। সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় গ্রন্থ, আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে, তাদাব্বর করে এবং যেন বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামুত্তালিল ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্যে যে কিতাব নাজিলের তথা আল কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদাব্বরুল আয়াত, আয়ে তাদাব্বরুল কোরআন, কোরআন নিয়ে তাদাব্বর করা, কোরআনের আয়াতগুলো নিয়ে তাদাব্বর করা। তাহলেই পরবর্তী কাজটা সহজ হবে, সেটি হচ্ছে আত্তাদাক্কুর। আত্তাদাক্কুর সেটি হলো উপদেশ গ্রহণ করা। আসলে তাদাক্কুর বা উপদেশ গ্রহণের জন্য মর্ম বোঝা লাগবে, কোরআনের অর্থ বোঝা, কোরআন নিয়ে গভীর গবেষণা ছাড়া সত্যিকার অর্থে উপদেশ গ্রহণ করা সম্ভব নয়। এই আয়াতটিতে সেই কথাটি প্রতিভাত হয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হল, তাদাব্বুরুল কোরআন এটি মানুষের আকলকে পবিত্র করে, পরিশুদ্ধ করে এবং তার ফাহম বা উপলব্ধিকে আরও সমৃদ্ধ করে, এবং তার যে কুয়া দেহনিয়া মানসিক শক্তি রয়েছে এবং তার বুদ্ধিবৃত্তিক যে ক্ষমতা রয়েছে এগুলোকে এটা আরও বেশি বাড়িয়ে দেয়। তাদাব্বর ছাড়া আসলে এগুলো বাড়ে না, বুদ্ধিবৃত্তিকে বাড়ানোর জন্য তাদাব্বর চিন্তা গবেষণা খুব প্রয়োজন হয়। কারণ এখানে যে তাদাব্বুরুল কোরআনের কথা আমরা বলছি, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, সবচেয়ে সত্য কালামের এটা হচ্ছে উপলব্ধি, সত্য কালামের বিষয়ে এটা হচ্ছে চিন্তা এবং গবেষণা। ফলে আল্লাহ তাআলা যদি কেউ তার কালাম নিয়ে চিন্তা গবেষণা করতে চায় তাকে অনেক বেশি পরিপক্কতা দান করেন। আমাদের উচিত আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে সে পরিপক্কতা অর্জন করা। তৃতীয় যে পয়েন্টটা আমরা বলবো সেটি হলো, তাদাব্বুরুল কোরআন হলো কোরআনের যে কুনুজ, যে ট্রেজার, সেগুলো আবিষ্কার করার একটা অন্যতম পন্থা। কোরআনের যে অনেক অন্তর্নিহিত মর্মগুলো আছে সেগুলো উদ্ভাবন করা, কোরআনের হেকমত বা প্রজ্ঞাগুলোকে উপলব্ধির মধ্যে নিয়ে আসা, এবং কোরআনের যে নানামুখী আহকাম, সেটা আকিদা এবং ইমানের সাথে হোক অথবা ফিকহি হুকুম হোক অথবা সামাজিক কিংবা অন্য যে কোনো দৈনন্দিন জীবনের যে কোনো বিষয় সম্পর্কিত হুকুম হোক না কেন, সেগুলো বোঝার জন্য তাফাক্কুর, তাদাব্বর প্রয়োজন। কোরআনের হুকুমটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে কিভাবে সেটাকে আমরা বাস্তবায়ন করব, মেনে চলব, কোরআনকে মেনে চলব? কোরআন আমাদের গাইড হবে, তাই না? অতএব এই জায়গাতেও তাদাব্বুরের বিশাল একটা গুরুত্ব আমরা লক্ষ্য করছি। এবং চতুর্থ যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হলো, তাদাব্বুরুল কোরআন এটাকে কিতাব উল্লার জন্য যে নাসিহা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন সেই নাসিহার অন্তর্ভুক্ত বলেই গণ্য করা হয়। কেউ যদি আল কোরআন নিয়ে তাদাব্বর করেন তার মানে হচ্ছে তিনি কিতাব উল্লার নাসিহার শর্ত পূরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নাসিহা, কুলনা লিমান, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ولرسوله ولأئمة المسلمين وعامتهم صحيح مسلم الحديث نبي صلى الله عليه وسلم বললেন দিন হচ্ছে নসিহত বা কল্যাণ কামনা, উপদেশ প্রদান। আমরা বললাম কার জন্য? সাহাবারা জিজ্ঞেস করলেন কার জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন এটা হলো আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য। এই যে এখানে স্পষ্ট করে দিয়েছেন ওয়ালি কিতাবি, আই লি কিতাবিল্লাহ,
ولرسوله ولأئمة المسلمين وأئمتهم এটা আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং মুসলিমদের ইমাম ও নেতাদের নেতৃবৃন্দের জন্য আর সকল মুসলিমের জন্য। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নাবাবি রাহমাহুল্লাহ বলেন, ক্বালাল উলামা ও রাহমাহুমুল্লাহ, আলেমগণ বলেন, আন-নসিহাতু লিকিতাবিল্লাহি আল ইমানু বিআন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া তানজিলুহু লা ইয়াশবাহুহু শাইউ মিন কালামিল খালক। ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে কিতাবুল্লাহর প্রতি নসিহার যে কথাটা হাদিসে এসছে তার অর্থ হল এ কথার উপর ইমান রাখা যে আল কোরআন আল্লাহর কালাম এবং আল কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এই নাজিলকৃত আল্লাহর কালামের কোনো কিছুই সৃষ্টির কোনো কালামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না। ওয়ালা ইয়াকদিরু আলা মিথলিহি আল খালকু বিআসরিহিম, এবং সমস্ত সৃষ্টি মিলিয়েও তার মতো কোনো কিছু আনতে আনয়ন করতে তারা সক্ষমতা রাখে না। এরপর ইমাম নববী রাহমাহুল্লাহ আরও বলেন যে কিতাবুল্লাহর প্রতি নসিহার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আল কোরআনের প্রতি সম্মান প্রদর্শন এবং কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করা এবং সুন্দরভাবে তেলাওয়াত করা, তেলাওয়াত করার সময় খুশু বা বিনয়বনত থাকা এবং আল কোরআনের হরফগুলোকে তেলাওয়াতের সময় বিশুদ্ধভাবে উচ্চারণ করা, এবং যারা কোরআনকে বিকৃত করেছে এবং যে সমস্ত সীমালঙ্ঘনকারীরা কোরআনের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং কোরআনের মধ্যে যা কিছু রয়েছে তাকে সত্য প্রতিপন্ন করা, কোরআনের হুকুম আহকামগুলোর পক্ষে দাঁড়ানো এবং কোরআনের যত উলুম জ্ঞান এবং বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোকে উপলব্ধি করা, কোরআনের মাওয়াইদ এবং সুন্দর উত্তম উপদেশগুলো বোঝা এবং সে ব্যাপারে গুরুত্ব দেওয়া, কোরআনের বিভিন্ন বিস্ময়কর বিষয়ে চিন্তাভাবনা করা, কোরআনের দৃঢ় বর্ণনা অনুযায়ী আমল করা এবং কোরআনের মুতাশাবেহগুলোকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া, কোরআনের অমম এবং খুসুসগুলো এবং সাথে নাসেখ মানসুখ ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআনের এলেম প্রকাশ করা এবং কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এসব কিছুই আল কোরআনের প্রতি এবং আল কিতাবের প্রতি নসিহাতের অন্তর্ভুক্ত। সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এই আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে তাদাব্বুরুল কোরআনের কত গুরুত্ব রয়েছে। আসুন আমরা তাদাব্বুরুল কোরআন নিয়ে আরও ভাবি এবং এরপর পরবর্তী যে আলোচনাগুলো আসবে সেখানে তাদাব্বুরুল কোরআন সম্পর্কিত আরও অনেকগুলো আলোচনা আসবে। আমরা আজকের পর্বের মধ্য দিয়ে তাদাব্বুরুল কোরআনের গুরুত্ব নিয়ে যে আলোচনাটা করছিলাম ধারাবাহিক সেটা শেষ করলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।